আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আমরা কিন্তু সকলেই ফেসবুক চালাই এবং আমাদের কাছে কিন্তু অনেক সময় আমাদের ইউজলেস পেজ অথবা একাধিক আইডি থেকে থাকে অথবা একাধিক পেজ থেকে থাকে আমরা কিন্তু চাই সেই পেজগুলো ফেসবুক থেকে পারমানেন্টলি ডিলিট করব। অনেক হয়তো রুলসগুলো জানি এবং অনেকে জানি না সঠিক নিয়মে কীভাবে ডিলিট করতে হয় সো আমি যদি এইখান থেকে আমার এই থ্রি ডটে যাই থ্রি ডটে আসার পরে এখান থেকে আমাকে ভিউয়াজে আসতে হবে ভিউয়াজার আসার পর আমার এখানে আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন আমার কিন্তু পেজের ফলোয়ার্স এবং লাইক সব জিরো আমি জাস্ট এই পেজটা ক্রিয়েট করে রাখছিলাম এবং পেজটা আমি ব্যবহার করে না ফেলে রাখছি অর্থাৎ আমার ব্যবহারের প্রয়োজন হয় না এই পেজটা সুতরাং এরকম পেজ কিন্তু অনেকের কাছেই থাকে এই পেজগুলো কিন্তু আমরা চাই ফেসবুক থেকে একদম পারমানেন্টলি ডিলিট করে দিব অথবা ফেসবুক আইডি থাকে যে আইডিগুলো আমাদের চালানো হয় না আমরা কিন্তু চাই এরকম আইডি পারমানেন্টলি ডিলিট করে দিব সো আজকের ভিডিওতে আমি ফুল টিউটোরিয়াল আলোচনা করবো রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে লাইক দেবেন আর যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন তো সর্বপ্রথম আপনি যদি ফেসবুক আইডি বা পেজটা ডিলিট করতে চাচ্ছেন সেটা ফেসবুক অফিসিয়াল ব্রাউজারে লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পর এইখানেওপুরে একদম দেখতে পাবেন যে থ্রি লাইন মানুষ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে সেটিংস অপশন দেখতে পাবেন এইখানে চলে আসবেন এখানে চলে আসার পর আপনারা এখানে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন পেজ সেটিং আপনাদের যদি প্রোফাইল ডিলিট করতে চান তাহলে এখানে শো করবে প্রোফাইল সেটিং এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে আপনারা এখানে একটা সেটিংস পেয়ে যাবেন সেটা হচ্ছে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এখানে উপরের দিকে অপশানগুলো পেয়ে যাবেন এইখান থেকে ডান দিকে আরও আইকনটা ঘন্টা দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবেন সো এখানে আমরা ক্লিক করে দিলাম সো এইখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের সামনে দুইটি অপশন শো হবে ডিঅ্যাক্টিভ পেজ এবং ডিলেট পেজ যদি আপনাদের প্রোফাইল হয় তাহলে ডিঅ্যাক্টিভ প্রোফাইল এবং ডিলেট প্রোফাইল এভাবে শো করবে আমরা যেটা ডিলেট করব এখান থেকে ডিলেট পেজ এটা সিলেক্ট করব এবং এখান থেকে একদম নিচে দেখতে পাবো কন্টিনিউ অপশন এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা আবারও এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দেবো কন্টিনিউ করে দেওয়ার পর আমরা একটু নিচের দিকে চলে আসবো এবং এইখান থেকে একদম নিচে দেখতে পাবো কন্টিনিউ এখানে ক্লিক করব তো কন্টিনিউ ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদের ফেসবুক আইডি যে পাসওয়ার্ডটা আছে এই পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিতে হবে আমরা এই বক্সে আমাদের ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দিব সো আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিয়েছি আপনারা আপনাদের ফেসবুকের পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর আবার আমাদের সামনে রিলোড নেবে রিলোড নেওয়ার পর আবার কন্টিনিউ অপশন চলে আসবে আমরা আবারও কন্টিনিউ ক্লিক করে দেব সো কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের এখানে চলে আসবে ডিলিট পেজ আমরা কিন্তু এখানে ডিলিট পেজে ক্লিক করে পেজটা ডিলিট করে দিতে পারবো সো আমরা এখান থেকে জাস্ট ডিলিট পেজে ক্লিক করে দেব সো আমরা ডিলিট পেজে ক্লিক করে দেওয়ার পর পরপর কিন্তু আমাদের পেজটা ডিলিট হয়ে যাবে এখান থেকে সো দেখতে পাচ্ছেন আমাদের পেজটা কিন্তু ডিলিট হয়ে গেছে এবং সুইচ প্রোফাইল অর্থাৎ আমাদের কিন্তু প্রোফাইলে নিয়ে আসলো সো এখন কথা হচ্ছে আমরা এখান থেকে যে পেজটা ডিলিট করলাম এই পেজটা যদি আমরা আবার কোনো প্রয়োজনে এখান থেকে ব্যাক আনতে চাই তাহলে এখান থেকে আবারও থ্রি লাইন মানে দেখতে পাবো এখান থেকে আমরা আসবো এখান থেকে পেজ অপশনে পেজ অপশানে ক্লিক করে দিলাম পেজ অপশানে ক্লিক করে দেওয়ার পর আমরা যদি একদম নিচে আসি তাহলে এখানে দেখতে পাবো আমরা কোন কোন পেজগুলো ডিলিট করছি আর এই পেজগুলো কিন্তু আপনি ফেসবুক থেকে সার্চ দিলে খুঁজে পাবেন না একমাত্র কিন্তু এইখানেই সার্চ দিলে খুঁজে পাবেন এইখান থেকে জাস্ট অ্যাক্টিভ অপশনে যদি ক্লিক করেন তাহলে আপনার পেজটা কিন্তু আবারও ডিলেট অপশান থেকে ব্যাক চলে আসবে আবার ওই পেজটা কিন্তু আপনি পুনরায় ব্যবহার করতে পারবেন সো বন্ধুরা আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি ভিডিওটি যদি একটু উপকার এসে থাকবে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করে দেবেন